हेलो फ्रेंड्स, चैतालिस क्रिएशने सबाई के स्वागत। आज के आमी जे नतून रेसिपिटा करे देखाबो तो सेटा होलो नॉन वेज थाली। तो सेखाने आमी प्रेजेंट करेछी मुसुरीर डाल, जीरा मटर राइस, तार साथे होच्छे पटलेर दोरमा, मटन कारी, फिश कालिया चाटनी और टक दई, किछुटा पापड़ भेजे नियेछी और एकटू सालाड सह जगह आमी एटा प्रेजेंट करेछी। तो चलुन रेसिपिटा स्टार्ट करा जाक। तो तार आगे फ्रेंड्स, आपनारा आमार चैनलटाके सबस्क्राइब करुन ओ बेल आइकन प्रेस करुन, जाते आमार प्रत्येकटा नतून भिडियो आपनादेर काछे पौंछे जाय। तो रेसिपिटा करार जोन्नो जे इनग्रेडियेंट्सगुलो लागबे सेटा होलो, प्रथमेई आमि निये नियेछि गोविंदभोग चाल, जेटाके आमि भात करे रेडी करे रेखेछि। तार साथे आमि नियेछि मुसुरीर डाल भालो करे धुये रेखेछि, नून, मेथि, गोटा जिरे, घी, किछुटा मटरशुटी, चीनी, हलुद, प्याज कुची, लंका और पापड़। और आमी जे मटन कषा बा फिश कालिया, पटलेर दोरमा, एगुलो जे आमी थालीते प्रेजेंट करेछी सेगुलोर प्रत्येकटाई किन्तु आमार आगेर चैनलगुलोते देवा आछे। आमी एर लिंकगुलो आमी आपनादेरके देखुन दिए दिएछी। एटा फिश कालियार जे लिंकटा सेटा, এটা পটলের দোরমার লিংক দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়েছি মটন কষা। এটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি দেখুন একদিকে কিন্তু মটন কষা বসিয়ে দিয়েছি, আমার মটন কিন্তু কষা হয়ে গেছে। এগুলো আমি আবার নতুন করে তৈরি করছি, কিন্তু এই রেসিপিগুলো আজকে আর আমি আপনাদেরকে দেখালাম না। আমি এখানে ডালের রেসিপিটা দেখাবো আর যে জিরা রাইস মটর দিয়ে সেটা দেখাবো। তো ডালের জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। তারপরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে গরম জলের মধ্যে ছেড়ে দিলাম ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য। মুসুরির ডাল কিন্তু খুব বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তবে ডালটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু আপনাকে ঘন ঘন এর ফ্যানগুলোকে ফেলে দিতে হবে। এর মধ্যে থেকে যেটা ফ্যান বেরোয় সেটাকে আপনাকে কাঁটা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে। এটা বারে বারে করার পরে দেখবেন আস্তে আস্তে এই ফ্যানটা কমে আসবে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে এই মুসুরির ডালটাকে ভালো করে ঘুটে নিতে হবে, যাতে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং মিশে যায় এবং সিদ্ধটা ভালো হয়। এরপরে আপনারা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ডালের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ বাদে যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এই ডালের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটা পাত্রের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, আর কিছুটা মেথি ফোড়ন দিয়ে, আমি তেলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম, এবার গ্যাসটাকে অফ করে নিয়ে আমি ফোড়নগুলো দিলাম। দেওয়ার পরে যখন এটা একটু জ্বালিয়ে নিয়ে একটু বুদবুদ আকারে ভেজে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচোগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে শুরু করে দেব। এবার টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দেব আর চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে টমেটোটাকে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ, সামান্য টেস্ট অনুযায়ী ও টেস্ট অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি আমার ডালের যে ফোড়নটা সেটা রেডি করলাম। এইভাবে মশলাটা যখন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল, এবার আমি আমার যে সেদ্ধ ডালটা ছিল তার উপরে আমি এই পুরো মশলাটাকে ছড়িয়ে দেব, দিয়ে এবার এটাকে আমি ডালের সঙ্গে পুরোপুরি মিক্সিং করে ফেলব। ডালটা যখন খুব সুন্দরভাবে এর সাথে মিক্স হয়ে যাবে এবং কিছুক্ষণ ধরে আমি এটাকে আরেকটু ফোটাতে দেব। যখন এটা ফুটে ভালো করে সব মশলাটা মিশে যাবে, এবার আমি আধ চা চামচ মতন হিঙের গুঁড়ো দিয়ে ডালটাকে আমি রেডি করে ফেলব। দেখুন এইভাবে আমার ডাল রেডি হয়ে গেছে। ডাল যখন রেডি হয়ে গেল, এবার আমার নেক্সট আইটেম হচ্ছে মেথি জিরে মটর পোলাও। এবার আমি আবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে
এটাকে ভালো করে আমি ভেজে নেব। জিরেগুলো যখন একটু ব্রাউনিশ কালার ধরে যাবে তখন বুঝবো আমার জিরেটা ভাজা হয়ে গেছে। জিরে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা এর সাথে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। এক্ষেত্রে খুব বেশি মটরশুঁটি আমার লাগবে না। আমি তার সাথে একটু পরিমাণ মতো চিনি আর নুন আমি এই মশলার সাথে মিশিয়ে নিলাম, কারণ আমি কিন্তু ভাত করার সময় কিছুটা নুন মিশিয়ে রেখেছিলাম। তো সুতরাং সেটা মাথায় রেখে আমাকে নুনটা দিতে হলো। এবার আমি আর এক চা চামচ মতন ঘি দিয়ে মশলাটাকে পুরো রেডি করে ফেললাম। মশলাটা যখন পুরোপুরি রেডি হয়ে গেছে, কড়াইশুঁটিগুলো যখন পুরো মশলার সাথে মিশে গেছে, তখন আমি কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমি দেব হচ্ছে আমার ভাতটা। ভাতটা আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে, সেই জন্য আমি এক হাতা করে ভাত আমি আস্তে আস্তে করে গ্যাসে ছাড়ছি। তবে এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, নালে ভাতটা লেগে যেতে পারে। একটু একটু করে ভাতগুলোকে আমি এই মশলার সাথে মেশাবো, আবার একটু একটু করে হাতায় করে ভাত ছাড়বো। এইভাবে আমি আমার পোলাওটা রেডি করব। কারণ পোলাওতে কিন্তু আমি বাদবাকি সব কিছুই দিয়ে দিয়েছি এর আগে, এখন শুধু ভাতটাকে সুন্দরভাবে মেশানোর পালা। ভালো করে ভাতটা যখন মেশানো হয়ে যাবে তখন সামান্য গ্যাসটা একটু গরম জ্বালিয়ে নিয়ে ভাতের এই এটাকে মেশা মশলার সাথে একটু গরম করে নিতে হবে, তবেই পোলাও রেডি। তোমার পোলাও রেডি হয়ে গেছে, ডাল রেডি হয়ে গেছে। এবার আমার পাঁপড় ভাজা। পাঁপড়টা আমি ভাজছি কারণ আমার সময় অভাবের জন্যে, আমি আর অন্য কিছু করতে পারলাম না। এক্ষেত্রে আপনারা বেগুন ভাজা, বেগুনি বা আলু ভাজা, পটল ভাজা, যে কোনো একটা ভাজা ডালের সাথে পরিবেশন করতে পারেন। আমার মাংস এদিকে কষানো হয়ে গেছে, এটা আমার প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করার পালা। এটা আমার মাছের কালিয়া, সেটাও রেডি হয়ে গেছে। এগুলো আমার কিন্তু প্রত্যেকটাই আমার আগের চ্যানেলে দেওয়া রয়েছে, এর লিংক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। দেখুন আমার মাংস রেডি হয়ে গেছে, আমার পোলাও রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজা রেডি করে ফেলেছি, মাছের কালিয়া রেডি হয়ে গেছে, পটলের দোরমা এটাও আমার আগে রেডি আমি রেডি করে ফেলেছিলাম, এটারও লিংক আমার দেওয়া রয়েছে। মুসুরির ডাল আপনাদের সামনেই করে দেখালাম। তো এইভাবে আমি আমার সব রান্না করে ফেলেছি। এবার আমি প্লেটিং করে ফেললাম পটলের দোরমা, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, মাংসের কারি আর ফিশ কালিয়া ও বাড়িতে পাতা টক দই আর চাটনি, যেটা আর আমার লিংক দেওয়া রয়েছে, সেটা সহযোগে আমি আমার ননভেজ থালি প্রেজেন্ট করলাম। তো বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করুন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করুন। থ্যাংক ইউ আমার এই চ্যানেলটা দেখার জন্যে।